وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখতেছেন কোরআনের মুজিজা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ, সাথে আছি আমি তাহসিন জুবায়ের। প্রতিদিনের মতো আজকেও আমি হাজির হয়ে গেলাম জিন ও জাদু চিকিৎসার নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করব বদ নজরের রুকিয়া সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় বন্ধুগণ, আমি কোনো ভূমিকা ছাড়াই আজকের ভিডিওটি শুরু করেছি, আপনারা বুঝতেই পারতেছেন। তার কারণ একটি, কারণ হচ্ছে আমি আজকে যে বিষয়গুলো বলবো খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং কিছু কথা বেশি রয়েছে, অর্থাৎ ভিডিওটা একটু লম্বা হতে পারে, তার জন্য আমি কোনো ভূমিকা দিয়ে শুরু করি নাই। প্রিয় বন্ধুগণ, বদনজরের জন্য যে রুখিয়াগুলো রয়েছে, দেখেন এটা আমি তার বদনজর কী, বদনজর কীভাবে হয় না হয়, বদনজরে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো কিন্তু আমি তার আগের পর্বগুলোতে বলেছি, আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন। তো আজকে আমি আলোচনা করব বদনজরের রুকিয়া নিয়ে। প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওটা আমি আগেই বলে দিচ্ছি একটু লম্বা হবে, একটু ধৈর্য সহকারে দেখবেন। যদি পুরো ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, আর উল্টাপাল্টা কাজ করলে কিন্তু আপনার কাজে হিতে বিপরীত হতে পারে। এই জন্য আমি আগেই বলে রাখছি ভিডিওটা একটু লম্বা হবে, ধৈর্য সহকারে দেখুন। প্রিয় বন্ধুগণ, বদনজরের জন্য রুকিয়া, বদনজরের রুকিয়া করতে হয় মানে করা যায় দুইটা পদ্ধতিতে, না দুইটা না সরি তিনটা পদ্ধতিতে বদনজরের রুকিয়া করা যায়। তিন পদ্ধতিতে, তিনটা পদ্ধতি আমি বলবো, তার মধ্যে শেষের যে পদ্ধতিটি রয়েছে তিন নম্বর পদ্ধতি, সেটা হচ্ছে শিশুদের যদি বদনজর হয় তাহলে তাদের রুকিয়াটা কীভাবে করবেন সেই বিষয়টা রয়েছে তিন নম্বর পদ্ধতিতে। তো প্রথম পদ্ধতি, এক নম্বর পদ্ধতি, যদি জানা যায় বা অনুমান করা যায় যে অমুকের নজর দ্বারা আমি আক্রান্ত হয়েছি, অর্থাৎ যদি আপনি বুঝতে পারেন যে কার নজরটা আপনার শরীরে লেগেছে, যদি ওই মানুষটাকে আপনি চিহ্নিত করতে পারেন তাহলে তার কাছে যাবেন এবং বিনয়ের সাথে বলবেন সে যেন উজু করে ওই উজুর পানিটা আপনাকে দেয়। আর যদি সে উজু করতে না চায় তাহলে সে যেন তার হাত মুখ ধুয়ে ওই পানিটা আপনাকে দেয়। দেওয়ার পরে ওই পানি নিয়ে আসবেন, যে ব্যক্তি নজরে আক্রান্ত হয়েছিল তার মাথায় বা শরীরে ঢেলে দিবেন, ইনশাআল্লাহ তাআলা তার বদনজর কেটে যাবে। আমি কথাটা খুব মানে ছোটো করে বলেছি আপনাদের বোঝার সুবিধার্থে। আর দুই নাম্বার যে পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে যদি জানা না যায়, যদি আপনি বুঝতে না পারেন কার নজরটা আপনার শরীরে লেগেছে তাহলে আপনি কী করবেন, তাহলে হ্যাঁ বদনজরের যে রুখিয়ার আয়াতগুলো রয়েছে সেই আয়াতগুলো পড়ে আপনি কী করতে হবে, আমল করতে হবে। এখন বদনজরের আয়াতগুলো কী কী, বদনজরের রুখিয়ার আয়াতগুলো কী কী, আমি রুখিয়ার আয়াতগুলো নিয়ে বিস্তারিত একটা ভিডিও আমি দিয়ে রেখেছি, আপনারা সেই ভিডিওটি দেখবেন। কারণ যে রুখিয়ার যে আয়াতগুলো রয়েছে সেগুলা শুধু আয়াতগুলো বলতে গেলেই অনেক সময়ের দরকার, অনেক লম্বা ভিডিও হয়ে যায়, এই জন্য আমি এখানে ঢুকাবো না। আমি রুখিয়ার যে আয়াতগুলো রয়েছে সেটা নিয়ে, শুধু রুখিয়ার আয়াত নিয়েই একটা ভিডিও করে রেখেছি, সেই ভিডিওটা আপনারা দেখে আসুন যে রুখিয়ার আয়াতগুলো কী কী। হ্যাঁ, যদি জানা না যায় তাহলে রুকিয়ার যে আয়াতগুলো রয়েছে ওই আয়াতগুলো দিয়ে বদনজরে সেলফ রুকিয়া করতে হবে। এবং সেলফ রুকিয়ার মূলত দুইটি কাজ রয়েছে, সেলফ রুকিয়া যদি আপনি ওই আয়াতগুলো দিয়ে করতে চান তাহলে আপনার দুইটা কাজ রয়েছে। এক নম্বর কাজ হচ্ছে বদনজর থেকে আরোগ্যের নিয়তে রুকিয়ার আয়াতগুলোকে তেলাওয়াত করবেন। বদনজর থেকে আরোগ্যের নিয়ত করে আপনি রুকিয়ার আয়াতগুলো তেলাওয়াত করবেন। সেই আয়াতগুলো, শুধু রুকিয়ার আয়াতগুলো দিয়েই আমি একটা ভিডিও করে রেখেছি, সেই ভিডিওটা আপনারা দেখে আসুন, অথবা রুকিয়ার অডিও শুনতে পারেন, রুকিয়ার অডিও তেলাওয়াত শুনতে পারেন। এখন বলতে পারেন যে রুকিয়ার অডিও তেলাওয়াত কোথায় পাবো, ইনশাআল্লাহ তাআলা রুকিয়ার অডিও তেলাওয়াতগুলো আমার কাছে রয়েছে, আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন। এবং রুকিয়ার আয়াতগুলো যখন আপনারা অডিও শুনবেন তখন সর্বোচ্চ পৌনে এক ঘন্টা থেকে সর্বোচ্চ যত বেশি শোনা যায় ততই ভালো হবে। এরপরে দুই নাম্বার যে কাজটা সেটা হচ্ছে রুকিয়া শোনার পাশাপাশি পূর্বের আমি মানে রুকিয়া শোনার পাশাপাশি যে কাজটা করতে হবে, বদনজর যদি লেগে যায় তাহলে আমি তার আগের পর্বতে আপনার রুকিয়ার গোসল সম্পর্কে আলোচনা করেছি। হ্যাঁ, রুকিয়ার গোসল সম্পর্কে যেইভাবে আলোচনা করেছি প্রথম এবং দ্বিতীয় নিয়মে আপনি গোসলটা করতে হবে, প্রথম নিয়মের গোসল বেশি উপকারী। আমি রুকিয়ার গোসল সম্পর্কিত তার আগের ভিডিওতে যে আলোচনা করেছি তার প্রথম যে গোসলের নিয়মটা বলেছিলাম সেই নিয়মে আপনি কী করতে হবে, গোসলটা করতে হবে। আর এভাবে লাগাতার তিন থেকে সাত দিন রুকিয়া করবেন, প্রয়োজনে কয়েকদিন বিরতি দিয়ে আবার একই নিয়মে রুকিয়া করবেন, একদম সমস্যা দূর হওয়া পর্যন্ত আপনারা এই রুকিয়ার আমলটা করতে থাকবেন।
যাদের একটুকুতেই নজর লাগে, অনেকে আছে অনেক কিছু হওয়ার পরেও নজর লাগে না, অনেকে আছে শুধু একটুতেই অল্পতেই নজর লেগে যায়, তাদের সমস্যা ভালো হওয়ার পরেও সুরক্ষার নিয়তে কয়েকদিন রুকিয়া আরও বেশি করা উচিত। এরকম নিয়ত করবেন যে আমার যেন সহজে নজর না লাগে এই জন্য রুকিয়া করছে, এরকম একটা নিয়ত করে তারপর রুকিয়ার আমলটা করবেন। রুকিয়ার পর সমস্যা দূর হয়েছে বোঝার উপায় হলো, হ্যাঁ, রুকিয়া করতেছেন 3 দিন বা 7 দিন করেছেন কিন্তু বদনজর কেটেছে কি না সেটা কী করে বুঝবেন, সেটা হচ্ছে রুকিয়ার আয়াতগুলো যখন শুনবেন বা পড়বেন তখন কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাবে না আপনার শরীরে। যখন আপনার শরীরে বদনজর থাকবে তখন এই আয়াতগুলো শোনার সাথে সাথে আপনার শরীরেও একটু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে, যখন আপনি সুস্থ হয়ে যাবেন তখন আর ওই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা যাবে না। তো এই আমি এত সময়ে বললাম বদনজরের রুকিয়ার প্রথম পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতি। এখন বদনজরের রুকিয়ার 3 নম্বর পদ্ধতিটি আমি এখন বলছি। বাচ্চা অথবা শিশুদের নজরের সমস্যার জন্য রুকিয়া করতে চাইলে প্রথমেই নিয়ত ঠিক করে নিন। আগের 2টা পদ্ধতি আর এই পদ্ধতির সাথে কিন্তু কোনো মিল নেই। বাচ্চা অথবা শিশুদের নজরের সমস্যার জন্য রুকিয়া করতে চাইলে প্রথমেই নিয়ত ঠিক করে নিন, এরপর সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস কয়েকবার পাঠ করুন, কয়েকবার পাঠ করুন, পাঠ করে বাচ্চার শরীরে ফু দিন। এরপরে এই দোয়াটি পড়ুন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়াহাম্মা ও মিন কুল্লি আইনিল লাম্মা। এই দোয়াটি বেশ কয়েকবার পাঠ করে আপনি শিশু বাচ্চার শরীরে কী করবেন, ফু দিবেন। এভাবে পরপর কয়েকদিন সকাল বিকাল রুকিয়া করুন বাচ্চার শরীরে, এভাবে কয়েকদিন সকাল বিকাল বাচ্চার শরীরে আপনি কী করুন, রুকিয়া করুন। সমস্যা যদি বেশি হয় তাহলে এসব পরে ফানিতে ফু দিয়ে গোসল করিয়ে দিন বাচ্চাকে, আল্লাহ চান তো সমস্যা চলে যাবে। বড় কেউ নিজে নিজে রুকিয়া করতে যদি না পারে এক্ষেত্রেও এই নিয়মে রুকিয়া করতে পারবেন। যদি আপনি নিজেরা আয়া রুকিয়ার আয়াতগুলো না জানেন বড় কেউ, তাহলে আপনারা এই বাচ্চার নিয়মটাতেও আপনারা নিজে বড় কেউ রুকিয়ার আমলটা করতে পারবেন। উল্লেখিত দোয়াটি পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি আমি বলেছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ও মিন কুল্লি আইনিল লাম্মা, হ্যাঁ, এই দোয়াটি পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফু দিয়ে দিতেন। সুবহানাল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামও নিজের ছেলেদের জন্য এই দোয়াটি পরে ফু দিতেন। সুবহানাল্লাহ, দোয়াটি কত গুরুত্বপূর্ণ। তো প্রিয় বন্ধুগণ, আমি যতসম্ভব চেষ্টা করেছি অল্প সময়ে আপনাদেরকে বোঝানোর জন্য যে বদনজরের রুকিয়াগুলো কীভাবে করবেন। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা যেটা আপনারা হয়তো বুঝতে পারেন নাই, যে বদনজরের রুকিয়ার আয়াতগুলো কোথায়। আমি এটা ভিডিওর মধ্যেও বলেছি, এখন আবার বলতেছি, রুকিয়ার আয়াতগুলো নিয়ে আমি শুধু আয়াতগুলো নিয়ে একটা ভিডিও করে রেখেছি, সেই ভিডিওটা আপনারা দেখুন, কারণ সেই আয়াতগুলো যদি আমি এই ভিডিওতে ঢুকানোর চেষ্টা করি তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আধ ঘন্টার উপরে চলে যাবে। এই জন্য রুকিয়ার আয়াতগুলো নিয়ে, হ্যাঁ, স্বতন্ত্র একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটা আপনারা দেখুন, রুকিয়ার আয়াতগুলো পেয়ে যাবেন। আর অডিও সম্পর্কে আমি বারবার বলি, রুকিয়ার অডিওগুলো আমার কাছে রয়েছে, আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।